আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট অফিস 2007 এ পেজ সাইজ সম্পর্কে জানব এবং শিখব। বন্ধুগণ, প্রথমে আমরা পেজ সেটআপ মেনু বারে যাব এবং সাইজ অপশনে ক্লিক করব। এবং আমরা সাইজ অপশনে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স পেয়েছি। এখানে আমাদের অনেকগুলো সাইজ রয়েছে। এই সাইজগুলোর মধ্যে আমাদের প্রয়োজন অনেক পরে আমাদের প্রয়োজনে বেশি লাগে লেটার, লিগেল এবং এ4। আর বাদবাকি এগুলো আমাদের অন্য কোনো কাজে ব্যবহৃত হয়, কিন্তু আমাদের এই তিনটি সাইজ অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়। তো বন্ধুগণ, আমরা এ4 সাইজ যদি নিতে চাই তাহলে আমরা ক্লিক করব। তো বন্ধুগণ, আমাদের পেজ এর মার্জিন সাইজটা এ4 হয়ে গিয়েছে। আমরা যদি চাই এ4 গ্রহণ করব না, তাহলে আমরা আবারও সাইজ অপশনে যাব এবং সাইজ অপশনে ক্লিক করব। এরপর লিগেল অপশনে ক্লিক করব। তো বন্ধুগণ, আমাদের পেজটি লিগেল হয়ে গিয়েছে। পেপারটি আমাদের লিগেল যখন হয়ে গিয়েছে, তখন আমরা যদি চাই যে লিগেল অপশন আমরা গ্রহণ করব না, আমরা অন্য কোনো অপশন গ্রহণ করব, তাহলে আমরা আবারও ক্লিক করব। আমরা যদি ছোট করতে চাই তাহলে এ5 অপশন গ্রহণ করতে পারি। আমরা দেখেন বন্ধুগণ, আমাদের পেজটি ছোট হয়ে গিয়েছে এবং মার্জিনের এর সাইজটাও একটু কমে গিয়েছে, একটু না বেশিই কমে গিয়েছে। তো বন্ধুগণ, আমাদের যেমন কাজের যেমন মার্জিনের প্রয়োজন, ঠিক তেমন কাজের জন্য ঠিক তেমনই মার্জিন এখানে আমাদের দেওয়া রয়েছে। যদি আমরা যে মার্জিন গ্রহণ করব ঠিক তেমন মার্জিন আমরা নিতে পারি। আমরা যদি এখন চাই লিটার অপশন গ্রহণ করব, তো বন্ধুগণ আমরা লিটারে ক্লিক করব। বন্ধুগণ, আমাদের পেপারটি আবারও আমাদের লেটারে ফিরে এসেছে। আমাদের পূর্বের অবস্থায় পেপারটি লেটারেই ছিল। তো বন্ধুগণ, আজ আমরা মাইক্রোসফট অফিস 2007 এ পেপার সাইজ এর কাজ শিখলাম। আমি আগামী দিন আপনাদের নিকট অন্য কোনো তথ্য নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।